খেলোয়াড় হিসেবে পেশা ক্যারিয়ার করার চেষ্টা করা যাবে কি না, যেমন ক্রিকেট, ফুটবল বা অন্য অন্য? আমাদের ক্যারিয়ার তো সেটাই হবে যেটা কোরআন ফিক্স করে দিয়েছে, তাই না? ওই এরিয়ার মধ্যে যতগুলো ক্যারিয়ার পড়ে সেটা অ্যাকসেপ্টেড। সুরা দারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মানুষের জীবনে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে হেফজুদ্দিন, দিনের হেফাজত, তারপরে তার নফস বা জানের হেফাজত, তারপরে তার আকলের হেফাজত, তার সম্পদের হেফাজত। এই সব কিছুর জন্য শরিয়া বেশ কিছু আমল বৈধ করেছে। ওই বৈধ আমলগুলোকে আপনারা করতে পারবেন, ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন। যেমন সম্পদের হেফাজতের জন্য কেউ যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চান, অসুবিধা নাই। কেউ শিক্ষক হতে চান, ব্যবসায়ী হতে চান, কোনো অসুবিধা নাই। খেলোয়াড় হিসাবে পেশার পক্ষে কোরআন কি কোনো মানে নির্দেশনা দিয়েছে আমাদেরকে, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পারমিশন দিয়েছেন? সাহাবাদের মধ্যে ফুটবল খেলতো কে? যে অথবা ক্রিকেট খেলোয়াড় আছেন নাকি? যদি তারা খেলতেন, কথার কথা ধরে নিচ্ছি, তাহলে তারা ব্যায়ামের জন্য খেলতেন। কিন্তু তাদের জীবনের লক্ষ্য একজন ভালো ফুটবল খেলোয়াড় হওয়া, একজন ভালো ক্রিকেট খেলোয়াড় হওয়া, এটা কখনোই ছিল না। এটা আমাদের কোনো ইসলামী ব্যক্তিত্বের জীবনেও আমরা দেখি না। তারা বৈধ পেশাগুলো কিন্তু নিতেন। অনেক স্কলারকে আপনি পাবেন সে ব্যবসায়ী, এখনও আছে, আবার ব্যবসার মধ্যে বৈধ আছে, অবৈধ আছে। তাহলে বৈধ যেটা সেটা করবেন। খেলার ক্ষেত্রে কমনলি যেটা আমরা দেখি যে খেলা এর মধ্যে কিছু আছে মুবাহ, কিন্তু সেই মুবাহ খেলাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া যাবে না। এটাই হচ্ছে ইসলামের দৃষ্টিভঙ্গি। খেলাকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছে তো আসলে অমুসলিমরা, সেটা দেখে দেখে এখন আমরা মুসলিমরা শুরু করেছি। সব কিছুতে আমরা অমুসলিমদেরকে এখন রোল মডেল করে ফেলেছি। আমাদের বিপর্যয় ওই জায়গায়। কিন্তু যারা প্রথমবারের মতো এই কথা শুনছেন, তারা হয়তো চোখ মানে ভ্রু কোচকাতে পারেন যে বলেন কি, তাই না? কারণ আমাদের আপনার আমার ছেলেমেয়েরাই হয়তো দেখবেন যে খেলোয়াড় হওয়ার চিন্তায় বিভোর, তাই না? তাদেরকে ওই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আসলে খেলার মধ্যে শারীরিক ব্যায়াম ছাড়া আর কোনো কল্যাণ নাই। তাহলে শারীরিক ব্যায়াম যতটুকু দরকার ততটুকু করেন। এগুলোকে পাশ্চাত্যের পুঁজিবাদী প্রচার মাধ্যমগুলো এভাবে দেখাচ্ছে, দেশের নাম কাম খেলার মধ্য দিয়ে হয়। কিন্তু উন্নয়ন কী হয় খেলার মাধ্যমে? প্রকৃত উন্নয়নের কথা যদি আমরা বলি, তাহলে খেলার মাধ্যমে আসলে এগুলো হয় না, বরং খেলার মাধ্যমে অশ্লীলতা ছড়ায়। যখন কোনো দেশে বিশ্বকাপ হয়, তার সাথে বিশাল অশ্লীলতা সম্পৃক্ত থাকে না বলেন তো? জেনা ব্যবিচারের সম্পৃক্ত থাকে না? কতজন প্রস্টিটিউট বিশ্বকাপের এলাকায় ঢুকে জানেন? সে হোক ফুটবলের বিশ্বকাপ অথবা ক্রিকেটের বিশ্বকাপ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। হাদিসে আছে, ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম, কিন্তু স্ত্রী যদি প্রবলেম্যাটিক হয়, তাহলে কি ওই ব্যক্তি তার স্ত্রীর নিকট উত্তম হতে হবে? এটা তো এক্সেপশনাল কেস। এটা বলা হচ্ছে সুস্থ স্বাভাবিক স্বামী স্ত্রীর মধ্যে একজন যদি আরেকজনকে বলে উত্তম, তাহলে এটা একটা সার্টিফিকেট। এখন কেউ যদি নকল করে ফার্স্ট হয়, তাহলে তাকে কি উত্তম ছাত্র বলা যাবে? আর যদি তার নকলটা আমাদের কাছে জাহির হয়ে যায়, বুঝছেন না? ঠিক প্রবলেম্যাটিক স্ত্রী, অর্থাৎ আমরা বলবো রিয়্যাক্টিভ স্ত্রী, সে কোনো দিনই স্বামীর কোনো কাজকে স্বীকৃতি দেয় না। স্বামী যত ভালো করে কয় না এর প্রবলেম আছে, স্বামী যদি তাকে ফুলও দেয় কয় এই ফুলের মধ্যেও সমস্যা আছে, তাই না? এরকম কিছু স্ত্রী তো আছে। আর প্রবলেম্যাটিক এখন অনেক সময় আমরা দেখি স্ত্রীর মধ্যেও আছে, স্বামীর মধ্যে আছে, মানসিক সমস্যা। যার মানসিক সমস্যা সে তো সুস্থ নয়, অতএব তার সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না। সার্টিফিকেট তারই গ্রহণযোগ্য হবে যিনি চারিত্রিক দিক থেকেও সুস্থ, মানসিক দিক থেকেও সুস্থ, তাহলে তার সার্টিফিকেটটা গ্রহণযোগ্য হবে।